আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আমাদের এই চ্যানেলে আরো একটা নতুন গল্প। গল্পটা লিখেছেন সুমাইয়া মনি, আর আজকের এই নতুন গল্পটার নাম আমি তোমাতে বিলীন। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে, তাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে গল্পের সূচনাটা পড়ে সবাই অন্তত কমেন্ট করে জানিয়ে যাবেন এই গল্পটা আপনাদের কেমন লেগেছে। যদি বলেন যে নেক্সট পার্ট থেকে আর পড়বেন না, ভালো লাগে নাই, তবে সেটা অন্তত কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। পালানোর জন্য সাবধানতা অবলম্বন করে খুব যত্ন সহকারে আমরলাল বেনারসি শাড়িটি ব্যালকনির গ্রিলের সঙ্গে বাঁধছে মণি। বিয়ে না করার জন্য নয়, পিকনিকে যাবার জন্য মণি পালাচ্ছে। আব্বু করার নিষেধ দিয়েছিল পিকনিকে না যাওয়ার, মণি উপেক্ষা করে তার নিষেধাজ্ঞা। যার দরুন মণিকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়, গুনগুন করে মুখে গান তুলছে। আজ ফাল্গুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই, আরে চল চল। গানের বাকি অংশটুকু জানে না তাই আর গাইতে পারে নাই, তাই শেষে চলে চল, শেষে চল 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 জুড়ে দিল। বাদা শেষ জুতো দোতলা দিয়ে নিচে ছুড়ে দেয়, কাঁধে ব্যাগ চেপে ধীরে ধীরে শাড়ি বেয়ে নামতে লাগলো। পরনের শার্ট প্যান্ট, শার্টের উপরে ব্লু রঙের কুটি। নিচে নেমে মেইন গেটের নিকটে এলো, দারোয়ান চেয়ারের সঙ্গে হেলান দিয়ে নাক টেনে ঘুমোচ্ছে। তার কাছ থেকে চাবি নিয়ে গেট খুলে আবার ঠিক একই স্থানে রেখে দিল। গেট থেকে বের হবার আগে দারোয়ানের পকেটে রাখা সিগারেটের প্যাকেটটা নিয়ে নেয়, তারপর গেটের বাহিরে বের হয়ে খিঁচে দৌড়াতে লাগলো। তাদের গলি থেকে বেরিয়ে মেইন রাস্তায় এসে থামে মণি, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ডানে বামে তাকায়, রাগে মুখ খুঁচে গুছে আসে তার। বিড়বিড় করে নীলমকে গালাগালি করতে করতে পকেট থেকে ফোনটা বের করে কল দেয়। নীলম তখন গাড়ি ড্রাইভ করছিল, মনির কল পেয়ে পাশে গাড়ি থামিয়ে ফোন পিক করে হ্যালো বলার পূর্বে মনির এক নিঃশ্বাসে ক্রোধ কণ্ঠে বলল, আদমরের বাচ্চা কোথায় গিয়ে মরে রইলি? তোর না গাড়ি নিয়ে আমাদের মেইন রাস্তায় আসার কথা? দম নে মনি, আমি এক্ষুনি আসতেছি। তোর তোরই নয়তো তুই আদমরা, বাকিটুকু না বলে ফোন রেখে দেয়। নীলম ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত গাড়ি চালায়। পিছনের সিটে ওর আরও তিনজন মেয়ে ফ্রেন্ড বসছিল, তারা দিচ্ছে দ্রুত গাড়ি চালানোর। কিছুক্ষণ বাদে নীলম গাড়ি নিয়ে হাজির হয়। মণি গমগমে গলায় নীলমের গোষ্ঠী উদ্ধার করে নীলমের পাশের সিটে বসে পড়ে। তিন বান্ধবী মিলে মণিকে শান্ত করায়। তোমাকে জিজ্ঞাসা করলো, রাখছিস কেন? একটু দেরি হয়েছে, তাতে কী এমন ক্ষতি হলো শুনি। মিনা খেকে বললো, খালি আজারি রাগ দেখায়, যেটা লাগে না কোনো কাজে। লাস্টের কথা মুখ বেঁকে বলল তারা না। মণি পিছনে ফিরে তিনজনের দিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে বলল, কিচ্ছু বলবো না তো, আগে যাই। পুরো কথা শেষ করার পূর্বে নীলম গাড়ির জোরে ব্রেক কষে ক্ষীণ স্বরে বলল, কিন্তু আমি বলবো। চার বান্ধবী দৃষ্টি নিবদ্ধ করে নীলমের দিকে, মণি জিজ্ঞাসা করল, বল। ঠান্ডা মাথায় ভেবে দেখলাম তোদের সঙ্গে আমি যাব না, গেলে বড় ক্ষতি হয়ে যেতে পারে আমার নাম তোরা গাড়ি থেকে, অন্য গাড়ি করে তোরা সাজেকে যা। মণি পকেট থেকে ফোনটা বের করে বান্ধবীদের উদ্দেশ্যে বলল, ও যখন যেতেই চাইছে না তাহলে নেমে পড় তোরা, আর আমি ভিডিওটা সেন্ড করি তোর গার্লফ্রেন্ড আর আঙ্কেলের ফোনে। চোখ মুখ গুছিয়ে এলো নীলমের, ফাটাবাসের চিপার চেয়েও আরও ছোট্ট এক চিপায় সে এই মুহূর্তে আটকে গেছে। মণি গাড়ি থেকে নামতে নিলে নীলম হাত ধরে ফেলে পিক করে হেসে দিয়ে বলল, আরে আমি তো মজা করছিলাম, তোরা সিরিয়াস নিচ্ছিস কেন? সাজেক পিকনিকে যাব, অনেক মজা করব। কান্নাফিস বানিয়ে বলল নীলম। এই মুহূর্তে ওর প্রচুর কাঁদতে ইচ্ছা করলো, ওদের মতো যে ফ্রেন্ড পাবে তার কপালে শনির দশা সব সময় লেগেই থাকবে। ইস, সেদিন কেন যে মিহিতা নামের মেয়েটার হাত ধরতে গেল। মণি গোপনে ভিডিও করে নীলমের জীবন বাসপাতা করে দিয়েছে। কথাগুলো ভেবে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে নীলম। মণি নীলমের কাঁধে হাত রেখে বলল, দোস্ত গাড়িটা এবার চালা, নয়তো আমি ভিডিও চালিয়ে দিব। দিচ্ছি মানে চালাচ্ছি, দমকের গলায় বলল নীলম। মণি পিছনে ফিরে বান্ধবীদের দিকে তাকিয়ে চোখ টিপ দিল, ওরা হেসে দেয় মণির চোখ টিপ দেখে। যাত্রাপথ শুরু হয় তাদের, সঙ্গে তাদের টুকটাক কথোপকথন। সবার পরিবার থেকে পিকনিকে যাবার পারমিশন দিলেও মণিকে যাওয়ার পারমিশন দেয়নি ওর আব্বু আম্মু, তাই রাতের বেলায় পালিয়ে যেতে হচ্ছে তাদের সাথে। আশেপাশে গাড়ি চলাচল কম বললেই চলে, মধ্যরাত্রি চলছে, ওদের চেয়ে মণি বেশি বকবক করছে, একাই মাথায় রেখেছে সকলকে। নবম শ্রেণী থেকে অনার্স পর্যন্ত একই সঙ্গে আছে তারা পাঁচজন, একই ইউনিভার্সিটিতে পড়ছে তারা, খুব গভীর বন্ধুত্ব তাদের মধ্যে। ফেব্রুয়ারির শেষের দিকে তারা প্ল্যান করে পিকনিকে যাবার, নীলম রাজি ছিল না,
তাকে ব্ল্যাকমেল করে রাজি করিয়েছে মনীষহ বাকি তিন বান্ধবী। ব্যাস রওনা হয় পরের দিন রাতেই, উদ্দেশ্য সাজেক পিকনিকে যাবে। রাত যত গভীর হতে থাকে পৈশাচিক হয়ে ওঠে রাস্তাপথ। নীলম মাঝারি গতিবেদে গতি বেগেই গাড়ি চালাচ্ছে, এভাবে চলতে থাকলে সকাল আটটার দিকে পৌঁছতে পারবে কি না সন্দেহ। তবে গাড়ির গতিবেগ বাড়ানোর সাহসে কুলোচ্ছে না। মনীষহরা তিনজন ঘুমিয়ে গেছে, ওদের ঘুম দেখে নীলমের ঘুম পেতে শুরু করে। মনে মনে ক্ষোভ জন্মে, বুদ্ধি করে হিরো আলমের গান ছাড়ে ফুল ভলিউমে। চার বান্ধবী চার হাত পায়ে লাফিয়ে ওঠে, নীলম হাসতে হাসতে বেহুশ। নীলমের হাসি দেখে পিছন থেকে সামনে থেকে কিল ঘুষি দিতে থাকে ওরা চারজন। নীলম মজা করে বলল, আরেকটু জোরে দিয়ে তোরা, শরীরের মেজর মেজর ভাবটা কেটে যাবে। সব হারামি, তমা বলল। আরও কিছু গালি জেরে ঘুমাতে থাকে ওরা। নীলম লোকেশন দেখে নেয়, তারপর গাড়ি ফুল স্পিডে চালাতে শুরু করে। আটটা নাগাদ তারা পৌঁছে যায় সাজেক। তারা না রাগে আগে থেকে একটা ডবল রুম আর একটা সিঙ্গেল রুম বুক করে রেখেছিল, তাই রুম নিয়ে সংকটে ভুগতে হয় না তাদের। ওরা তিনতলায় অবস্থান করছে। অন্য প্রান্তে মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে শুনে প্রচণ্ডভাবে ক্ষেপে আছেন মোফাজ্জল হোসেন। মনি একটা চিঠি লিখে গেছে, সেটা হাতে নিয়ে ক্ষোভিত ক্ষোভিত মুখে বসে আছেন জাহানুর বেগম। যতটা না মেয়ে পালিয়ে পিকনিকে গেছে, এত রাগ হচ্ছে তার যে দ্বিগুণ বেশি চিঠি পড়ে তার রাগ হচ্ছে। তার বিয়ের প্রিয় বেনারসি শাড়ি দফা রফা করে ফেলেছে। চিঠিতে লেখা ছিল, শোনো আব্বুর সঙ্গে আম্মু আমি পিকনিকে গেলাম, আসবো কবে জানি না, যাওয়ার পারমিশন পেলাম না তাই চুরি করে যেতে হলো। ও কিছু মনে করো না, আমি শীঘ্রই ফিরে আসবো। আর আম্মুজান, তোমার উপরে রাগ ছিল, কেননা তুমি শুধু আমার বিয়ে নিয়ে আব্বুর মাথা চিবিয়ে খাও, তাই তোমার উপরে জমে থাকা জেদ তোমার প্রিয় বেনারসি শাড়ির উপর দিয়ে উঠালাম। কান্নাকাটি করো না, কথা দিচ্ছি আমার বিয়ের বেনারসি শাড়িটা তোমাকে দিয়ে দিব। যাই হোক, অনেক কিছু লিখেছি, এত কিছু পরীক্ষার খাতায় লিখতাম, তবে গোল্ড মেডেল নিয়ে আসতাম। আমাকে খুঁজে গাড়ির তেল ও জুতোর তলা ক্ষয় করতে হবে না, এমনিতেও তেলের দাম বেড়েছে। ভালো থেকো, আর শোনো, আব্বুর মানিব্যাগ থেকে এক টাকাও নেইনি, শুধু 10,000 টাকা ছাড়া। মৃদুলরে বইল, আসার আগে ওর সব চকলেট খেয়ে ফেলছি, আর আব্বুর মাথা এ কয়দিন কম খেয়েও ডিয়ার মাদার বাংলাদেশ, এটি তোমার একমাত্র ভদ্রকন্যা মণি। রাগে গাকাপার উপক্রম হচ্ছে জাহানুর বেগমের। যাওয়ার আগে ছোট্ট ভাইটার চকলেটও গিলেছে, সঙ্গে টাকাও হাতে নিয়েছে। এমন উড়নচণ্ডী মেয়ে আর কোথাও আছে কিনা খোঁজ লাগাবেন তিনি। নিজেকে ভদ্র বলে সম্বোধন করছে দেখে কয়েকটা মুখ বেঁচে দেন তিনি। এই যাবত কয়েকবার মেয়ের নাম্বারে কল দিয়েছে মোফাজ্জল হোসেন, কিন্তু মণি ফোন ধরছে না। শেষে রেগে মেগে দারোয়ানকে বকাঝকা করতে আরম্ভ করলো। ওকে বকছো কেন, তোমার বাদর মেয়ে যাওয়ার আগে ওর এক প্যাকেট সিগারেট ছিল, সেটাও সঙ্গে নিয়ে গেছে, বেচারা এখন সারা সপ্তাহ খাবে কি? স্ত্রীর এরূপ কথা শুনে ক্রোধান্বিত চোখে দারোয়ানের দিকে তাকালো আর বলল, সত্যি নাকি নাজিম? হয় স্যার, সত্য কইছে ম্যাডামে, ছোটো ম্যাডামে আমার সিগারেট সঙ্গে নিয়ে গেছে। এবার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি কিভাবে জানলে? তোমার মেয়ে চিঠির অপর পিঠে একটা সিগারেট এঁকে রেখেছিল, দেখেনি সেটা? জানোই তো তোমার মেয়ে অর্ধেক কথা বলতে পছন্দ করে। মোফাজ্জল হোসেন কিছুটা হতাশ হলেন। ছোট্ট থেকে মেয়ের জ্বালাতনে অতিষ্ঠ, ভেবেছিল বড় হলে স্বভাব কিছুটা পরিবর্তনে আসবে, কিন্তু তার হলো কই, একই রয়ে গেছে মেয়ের স্বভাব চরিত্র। দেখতে রূপবতী হলেও গুণাবলী শূন্যের কোঠায়, আর বিশেষ করে অর্ধেক কথা বলার অভ্যাস, যেটা সবাইকে বিরক্ত করে তোলে। তিনি আপাতত মেয়ের কথা পাশে ফেলে অফিসের উদ্দেশ্যে রওনা হলেন। তবে সে এবার মেয়েকে চরম শিক্ষা দেবার প্রতিজ্ঞাবদ্ধ হয়, শুধু ফিরে আসুক একবার। 11টার দিকে মণি জানালা দিয়ে দারোয়ানের সিগারেটের প্যাকেটটা ফেলে দিল। কাপড় চোপড় বের করতে করতে তারানাকে জিজ্ঞাসা করলো, তেরে না নীলম এখনও ওঠেনি রে? তারানা, আমি তেরে না না খেকে উঠলো তারানা। তারপর বলল, জানি না, চেঁচিয়ে বলল, মিনা রাজু তুই জানিস কিছু? শুধু মিনা বল, রাজু না। মিনা দাঁতে দাঁত চেপে বলল, বাকিটুকু বলতে না দিয়ে তমা বলল, তুই নিজে গিয়ে দেখ না নীলম ঘুম থেকে উঠেছে কিনা। রুম নাম্বার? মণি জিজ্ঞাসা করলো। তারানা বলল, 96। উচ্চারণ করে দরজা খুলে বেরিয়ে গেল মণি। তোমা কোমরে হাত রেখে বলল, কত বড় অলস দেখেছিস, আচ্ছা শব্দটাও পুরো উচ্চারণ করলো না। স্যার তো ওর খবর তুই নতুন জানিস তুই? মণি একটা ফাজিলের জিব্বা, বিড়বিড় করে লাস্টের অংশে আর হলো মিনা। এই এক মিনিট, তুই মণিকে রুম নাম্বার কত বলেছিস? তোমা তারানাকে জিজ্ঞাসা করলো, 96। আরে গাদা, 96 নয়, 69 নীলমের রুম নাম্বার।
পালা মনি দাঁড়া বোন বলতে বলতে রুম থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় তোমা, পিছনে পিছনে মিনা ও তারানা ছুটে। মনি গুনগুন করে গান গাইতে নীলমের রুমের দিকে অগ্রসর হলো। নীলমের রুমের নিকটে এসে দরজায় হাত রাখতে খুলে যায়, ভিতরে প্রবেশ করে দরজাটা সেভাবেই খোলা ছেড়ে দেয়। পাতলা কম্বল জড়িয়ে উপর হয়ে নীলমকে আরাম করে ঘুমাতে দেখে মনি মাথায় এক বান্ডিল দুষ্ট বুদ্ধি নাচানাচি করছে। ছোট্ট রেফ্রিজারেটর থেকে বরফ কুচিগুলো বের করলো। নীলমের মাথা অন্যদিকে ঘোরানো ছিল, আস্তে ধীরে কম্বল পিঠের উপর থেকে সরিয়ে দেখল নীলম খালি গায়ে ফুল প্যান্ট পরিধান পরে শুয়ে আছে। মুখ টিপে হেসে বরফ কুচিগুলো সব পিঠের উপর ধাপ করে ফেলল। কয়েক সেকেন্ড অতিবাহিত হবার পরপরই নাগিন ডান্স দিয়ে একে বেঁকে উঠল সে। মনি নজর সরিয়ে হাসতে হাসতে অজ্ঞান হবার জোগাড়। হঠাৎ অচেনা যুবকের তেজি কণ্ঠ, হোয়াট আর ইউ ডুইং? বাক্যগুলো মনির কর্ণপাত হতেই হাসি থেমে গেল। অচেনা যুবকের দিকে তাকিয়ে চোখের মনি কোঠা থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। যুবকের মুখশ্রীর রাগে রক্তিম হয় বর্ণ ধারণ করেছে। এত শীতের মধ্যে এমন মশকরা কেউ পছন্দ করবে না, হোক সে আপনজন, তার ওপর অচেনা একটি যুবক। নিঃশব্দহীন মনিকে বিস্মিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে যুবকটি কপালে রক ফুলিয়ে ক্রুদ্ধ কণ্ঠে ধমক দিয়ে বলে উঠল, হোয়াট? মনি ঈশ্বত কেঁপে উঠে কাঁপা কাঁপা সরে বলল, মিস্টিকের কাজিন আমি। বলেই এদিক সেদিক না তাকিয়ে দৌড়। তো ফ্রেন্ডস, গল্পের সূচনা এতটুকু ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। সবসময় ফারুক ডায়ারির সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।